এই গত সপ্তাহে এক ভাই বলল যে চ্যানেল আয়ে গুমরাহদের চ্যানেল চ্যানেল আয়ে এই তেহাত্তর ফিরকার হাদিসটি পেশ করছে তেহাত্তর ফিরকে যা হবে বললাম একটু আগে হাদিস না যে এই উম্মতে তেহাত্তরটি দল হবে আর তেহাত্তরটি দলের একটি দল জান্নাতে যাবে বলছে একটি দল জান্নাতে যাবে তারা হচ্ছে কারা ওরা কবর পূজারীরা আটরসিওয়ালারা ওরা আয় চাই চ্যানেল আর বলছে যে বাহাত্তরটি দল যে জাহান্নামে যাবে তার প্রথম হচ্ছে আহলে হাদিস

রসুল্লাহ সাল্লাহিসাল্লামের আদর্শের ভক্তি নেই সাহাবাই কেরমদের ভক্তির কথা নেই ভক্তি আছে পীর ওলিয়া উলিয়ার নামে যে পীর ওলিয়া ওলিয়া সবকিছুই করতে পারে আহলে সোন্নাত ওয়াল জামাতের বিপরীত তাহলে সমস্ত দলগুলি যেগুলিকে আহলে বিদাত বলতে পারি আহলে বিদাদের মধ্যে দুই দুটি দলের কথা বললাম একটা খারিজি দল যারা ইসলামিক সরকার মুসলিম সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তারা বিদার্তি দল যারা অতিভুক্তি করে কারো সম্পর্কে তারা বিদাতি দল আর একটি দল হচ্ছে যারা আল্লাহর গুণগুলিকে অস্বীকার করে অথবা বিকৃত করে তারা বিদাতি দল উদাহরণস্বরূপ বলি যারা বলে যে আল্লাহ নেই নিচেও নেই ডানেও নেই বাম নেই সর্বস্থানে বিরাজমান কথা বুঝতে পেরেছেন হ্যাঁ বিদাতি দল আল্লাহ কোথায় তারপরে আল্লাহ কোথায় আল্লাহ সর্বস্থানে বিরাজমান আর সবকিছুতেই বিরাজমান সবকিছুতে বিরাজমান এতেও বিরাজমান এতেও বিরাজমান এই কাপড়েও বিরাজমান এই কাগজেও বিরাজমান ওই কোরআন খানেও বিরাজমান এই পিলারের মধ্যেও বিরাজমান আর সর্বস্থানেই বিরাজমান আপনার বডিটা এটাও একটা আহ কিছু তাতেও বিরাজমান সব কিছুর মধ্যে আপনিও তা আপনার মধ্যেও বিরাজমান সব কিছুর মধ্যে আপনার বি বি আপনার বি বি এর মধ্যেও বিরাজমান তাহলে কি করি আপনার বিবির সাথে মিলন করছেন আউজ বিল্লাহ বেদবি করেন না আপনি আল্লাহর সাথে বুঝতে পারছেন না পারছেন না হ্যাঁ বুঝার চেষ্টা করেন তাহলে হে বিদাতি যারা বলে যে আল্লাহ সব কিছুতেই বিরাজমান তারা বিরাধবি করে বিবির সাথে আচ্ছা সব কিছুর মধ্যে হিন্দুদের মূর্তিগুলি আছে তাহলে হিন্দুদের মূর্তি আল্লাহর ইবাদত যদি আল্লাহ সব কিছুতেই বিরাজমান হন তাহলে হিন্দুদের মূর্তি পূজা আল্লাহর ইবাদত কারণ তাতেও আল্লাহ বিরাজমান নিয়ত করলি হলো মূর্তিকে সেজদা করে না আমি আল্লাহ সেজদা করছি হবে আল্লাহ সবকিছুতেই বিরাজমান আর সর্বস্থানে বিরাজমান এটি হিন্দু ধর্মের কথা মুসলিমদের পাঠ্যপুস্তকে চলে এসেছে বাংলাদেশে এটি হিন্দুদের কথা তাহলে আল্লাহ কথা রসুলের কথা কি হ্যাঁ ফিস মানফিস সামায়েসুর মুলক তাবারে দেহে মুলক মুখস্ত আছে নাহলে দেখে নেবে আমেন তো মানফিস সামায় তোমরা কি নির্ভীক হয়ে গেছো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামায় কোথায় রয়েছেন আকাশ আকাশ উপর দিকে হয় না নিচে দিকে হয় না সর্বস্থানে হয় উপর দিকে হয় তাহলে আল্লাহ উপরে আছেন কি না আল্লাহ উপরে আছেন ওয়াহুয়াল আলিউল আযীম সর্বোচ্চ তিনি তার যিনি উচ্চাই থাকেন তিনি তো সর্বোচ্চ আল্লাহর নাম আলী 99 নামে নামে রেখেছি আয়াতুল কুরসিতে বলেছেন ওয়াহুয়াল আলিউল আযীম আর কত বলবো আল্লাহ আরশের উপর আছেন আরশ কোথায় রয়েছে জমিনে রয়েছে নাকি আকাশে রয়েছে আল্লাহু সত্তা আকাশে রয়েছে শত আকাশের উপরে রয়েছে আল্লাহর আরশ কুরসি আর ফাওকাহু আরশ আর তারপর আল্লাহ পাক রব্বুল রয়েছেন হ্যাঁ আর রাহমানু আলাল আরসি ইসতাওয়া আল্লাহু লযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফী সিত্তাতায়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আল্লাহ সেই সত্তার নাম যিনি ছয় দিন আকাশ জমিন সৃষ্টি করলো অতএব আরশের সমষ্টিন বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ ফর আব্দুল আলমিনের সম্পর্কে কোরআনে রয়েছে কার কথা কোরআনের কথা আল্লাহর কথা এখানে একটু কথা আর বলে নিয়ম মালিকের কথা বলার আগে আল্লাহ সম্পর্কে আল্লাহ বেশি জানেন না আমরা বেশি জানি কেউ আপনি যখন আপনার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন আপনার সম্পর্কে আপনার স্ত্রী অতটা জানেন যতটা আপনি জানেন ঠিক না যতই আপনার ক্লোজ ব্যক্তি হোক না কেন আপনার সম্পর্কে আপনি যত বেশি জানেন তার বিষয় আর পৃথিবীর কেউ জানে না আল্লাহ ছাড়া আল্লাহ আপনার চেয়ে বেশি জানে এতে কোন সন্দেহ নেই তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ যে বলেছেন আল্লাহ বেশি জানেন না আর কেউ বেশি জানে আল্লাহ বেশি জানেন দুই নম্বরে আল্লাহ সম্পর্কে সবচেয়ে বেশি মানুষের মধ্যে থেকে কে বেশি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বুখারী মুসলিমে রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে বললেন ওই তিনটি লোক যারা বলেছিল সারা রাত নামাজ পড়বো আর এক লোক বলে সারা জীবন রোজা রাখবো আর একজন বলে আমি বিয়েই করবো না তখন তিনি বলেছেন দেখো আনা আলামিল আমি আল্লাহ সম্পর্কে তোমাদের থেকে সবচেয়ে সবচেয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন আর রাসূল সবচেয়ে বেশি জানেন ঠিক না তো আল্লাহ এবং কি বলেছেন ইমাম মালিক এর কথাটি বলি ইমাম মালিক যখন জিজ্ঞাসা করা হয় যে আল্লাহ তো আরশের কথা বলেছেন সোমাস্তাবল আর মানে কি আল্লাহ উপরে রয়েছেন না জমিনে রয়েছেন না সব জায়গায় রয়েছেন তিনি বললেন আল ইস্তেবাহ মালুমুন আল ইস্তেবাহ মালুমুন আল্লাহর আরসে সে সমাসীন হাও আমাদের জানা আছে ওয়াল কেফ মাঝ হলুন তবে কেমন করে তিনি আরো আছেন এটা আমাদের জানা নেই তুলনা কখনোই করব না যে মানুষের মতো রাজার মতো বাদশার মতো রাষ্ট্রপতির মতো না কারো মতো না আল্লাহ আল্লাহর মতো জি ধরণ জানা নেই বলি একটি বুখারী শরীফের হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেন আল্লাহ সম্পর্কে নবী সবচেয়ে বেশি জানেন মানব জাতির মধ্য থেকে নবী করিম সাল্লা সাল্লামের কাছে এক সাহাবি এসে বললেন যে রাসুল্লাহ আমার একটি দাসী আছে দাসীটিকে আমি স্বাধীন করে দিতে চাই স্বাধীনভাবে সে আদত বন্দি করবে কেন আমার বাড়িতে গোলামি করবে স্বাধীন করে দেবো নবী সাল্লাম জিজ্ঞাসা করলেন ওই দাসীকে বললেন আইন আল্লাহ আল্লাহ কোথায় আল্লাহ কোথায় আচ্ছা আমাদের দেশের এক শ্রেণীর বিদাতি আলেম সাধারণ লোকদের ভুলের কথা বলছেন বিদাতি আলেম বলে আল্লাহ কোথায় এই প্রশ্ন করাই কুপুরি কথা আলেমদের বিদাত শোনাচ্ছে আপনাকে কি বলে জানেন আল্লাহ সম্পর্কে এই প্রশ্ন করেন আল্লাহ কোথায় এটি কুপুরি কথা ইসলাম বিরোধী কথা অথচ নবী সাল্লা ইসলাম স্বয়ং জিজ্ঞাসা করছেন ওই কাকে দাসীকে আইন আল্লাহ আল্লাহ কোথায় তিনি বলছেন কি হ্যাঁ সে দাসী কি বলছেন আকাশে হলো আচ্ছা মান আনা আমি কে তো দেখি বলছে আমতা রসুল আপনি আল্লাহর রসুল তখন বললেন নবী আসলাম আতি খাফাইনা মোমেনা একে স্বাধীন করে দাও স্বাধীনভাবে আল্লাহর এদত বন্দী করুক তোমার দাসী হয়ে কেন থাকবে কারণ এ মমিনা তাহলে ইমানের জন্য লক্ষণ হচ্ছে দুটি আল্লাহ কোথায় এটা জানা আল্লাহর অবস্থান কোথায় আল্লাহ আরো সাজীম রয়েছেন ওপরে রয়েছেন আর নবী কে মোহাম্মদ সাল্লাহসলাম আমাদের রাসুল বুঝতে পারলেন তাহলে যেই ব্যক্তি বলবে যে আল্লাহ সম্পর্কে এসব জিজ্ঞাসা করে কুফুরি কথা সে তার ইমানই নাই কারণ বললেন ফাইন না মানে ইমানের জন্য শর্ত হচ্ছে আল্লাহ কোথায় জানতে হবে বিধাতি হচ্ছে যারা আল্লাহর গুনগুলিকে অস্বীকার করেছে আল্লাহর মুখামন্ডলকে অস্বীকার করে আল্লাহ নিরাকার এরা বিধাতি জামাত নয় যারা বলবে আল্লাহ করে শুনে রাখুন তো বিধাতি দল যখন বেরিয়েছে যারা বলেছে আল্লাহাকার আল্লাহর খুন আকার নেই আল্লাহর চেহারা নেই আল্লাহর হাত নেই আল্লাহর কদম নেই এরাই বিধাতি যেগুলি কোরআন হাদিস আছে সেগুলি আছে তার মানে কি হ্যাঁ কার হাতের কথা এখানে বলা হয়েছে আল্লাহর হাতের কথা বলা হয়নি সোয়া মুলকের প্রথম আয়াত আর কত বল আরো বহু দলিল কোরআন কেমি রয়েছে আর বলছি না এখান থেকে আলোচনা শেষ করে দিচ্ছি ওসল আল্লাহ মুহমদাহ আজমাইন আল্লাহ আলম খাতা আমাদের মাফ করে দেন কামলের তৌফিক দান করেন আল্লাহ আমাদের যেন অতীতের গোনা খাতা মাফ করে দেন আমাদের যেসব ভাইরা গুমরা হয়ে রয়েছেন তাদেরকে হক কথা বোঝার তৌফিক দান করেন যে সব ভাইরা সৎপথে রয়েছেন তাদের ইমানকে আরো মজবুত করে দেন আল্লাহ রব্বুল আলামিন যারা আমাদের ভাইরা মারা গেছেন আল্লাহ তাদের গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাদের সুস্থতা দান করেন তাদেরকে আরোগ্যতা দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের যাদের অসুবিধা রয়েছে যাদের পরেশানি রয়েছে রেজেকের চাকরির আল্লাহ যেন তাদের পরেশানিকে দূর করে দেন আমিনবুল আলমিন ওসালামুন আলমুরসালিন আলহামদুলিল্লাহ হবুল আলমিন